What's up, guys? কেমন আছেন সবাই? পাঁচ ছয় মাস পর পর একটা ব্লগ দেওয়া ইউটিউবার আমি ভাই, মাফ করে দিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে। তো বেসিক্যালি ব্লগ করার মেইন উদ্দেশ্য 9997 আর 3 কিলো ফ্লাইওভার পার হতে হতে হয়তো 10,000 ক্লাবে ঢুকে যাব। অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা এটার সাথে, এবং কখনো নিরাশ করেনি এখন পর্যন্ত। তো আজকে ব্লগ বলেন বা সাম ভিডিও কাইন্ড অফ কন্টেন্ট করার জন্য বলেন, বেসিক্যালি যেটা হয়েছে যে 10K হবে বাইকটার, সেটার একটা ভিডিও প্লাস আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করবো আপনাদের সাথে, যেটা হলো যে আমরা জানি বাংলাদেশ পাকিস্তানের সিরিজ চলছে। তো এইখানে অনেকেই স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি বা সাপোর্টার হিসেবে যাচ্ছেন। এখন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া খুব নড়চড় অবস্থা, মানে যাচ্ছে তাইভাবে তাদের গালিগালাজ বলেন, যাচ্ছে তাইভাবে তাদের সাথে বিহেভ বলেন। এবং ইভেনকে আমি একটা ভিডিও দেখলাম যে পাকিস্তানের জার্সি করে যাওয়াতে তার জার্সি খুলে ফেলা হচ্ছে, খুলে টেনে হিঁচড়ে বাচ্চা পাঁচজন লোক নিয়ে টেনে হিঁচড়ে সে জার্সি খুলতেছে, পাড়া দিচ্ছে, তারপরে হচ্ছে তাকে অ্যাবিউজ করতেছে। আর এগুলো নিয়ে কথা বললে না আসলে হয়তো আপনারা আমার নিচে কমেন্ট বক্সে এসে চরম আমার গালিগালাজ করবেন, পাকিস্তানের দালাল বলবেন, তারপর রাজাকার বলবেন, তারপর আর কি বলা যায়, ও জামা শিবির বলতে পারেন। না আসলে ব্যাপারটা তা না, আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি দেখি আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারি, ব্যাপারটা আসলে তা না। আমি বারবার মিটারে দিয়ে দেখাচ্ছি কখন 10K হবে, বাইকটা একটু সাইড করে দাঁড়াবো। 9999 মানে 4টা 9, 10K হওয়ার জন্য আর 1 কিলোমিটার বাকি। তো আসলে 10K হোক, বাইকও খুব ধীরে সুস্থ রানিংয়ের মধ্যে রাখছি যাতে 10K হইলে আমি সেটা ক্যাপচার করতে পারি। ওকে বাবা, 10K-র বেশি হওয়া যাবে না। আচ্ছা আমি টপিকে ফেরত আসবো, একটু 10K-টা হয়ে নেই। 10K-র বেশি হওয়া যাবে না, 10K হলে আমাকে হোল্ড করতে হবে, দেখছি কতক্ষণে 10K হয়। এই হয়ে যাবে, এখনই হয়ে যাবে, ফ্লাইওভার থেকে নামতে নামতেই হয়ে যাবে, যেহেতু আমি এখন জিসি মোড়ের পার হচ্ছি, বাসার দিকে হচ্ছি। হ্যাঁ হয়ে যাবে। তো বেসিক্যালি যেটা ছিল যে আমরা আসলে আমাদেরকে অনেক কিছু বলতে পারি, হ্যাঁ এভাবে আসলে জাস্ট পাবলিসিটি স্টান করে ভাইরাল হওয়ার জন্য কারো জার্সি খুলে দেওয়া, কারো সেই জার্সি আবার তাকে বলা হচ্ছে যে পা দিয়ে পারান। ওকে ইটস 10K বেবি। সো বেসিক্যালি আমাকে একটু হোল্ড করতে হবে, একটা ছবি নিব, দেন আবার স্টার্ট করব। অনেক সাধনা 10K, সো বেসিক্যালি একটা পিকচার না নিলেই না। এটা আসলে তেমন বড় কিছু না, আমরা মানে হয়তো এটা নিয়ে একটু ওভারসিজে থাকি। ওকে সো লেটস গো। আচ্ছা এবার টপিকে ফেরত আসি, যেটা হলো যে তাকে জার্সিটা পরার কারণে সে তাকে সবাই মিলে চার পাঁচজন মিলে একটা ভিডিও করতেছে, অ্যাবিউজ করতেছে, সোশ্যাল মিডিয়ায় সেটা ছেড়ে দেওয়া হয়েছে। না আমার কোশ্চেনটা হলো এই চেতনা এটা দিয়ে আপনি কি করবেন? ঠিক আছে, দেশে হাজারো বড় বড় টপিক চলে যাচ্ছে, গ্যাসের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, জিনিসপত্রের দাম নিয়ে কথা হচ্ছে, বাস মালিকরা ইচ্ছা মতো ভাড়া বাড়াচ্ছে, আমরা বাইক ইউজ করি আমাদের এখনো কিছু হয়নি, নাই সেইগুলো নিয়ে তারা কি করবে ফেসবুকে, হ্যাঁ দাম বাড়ছে, দাম ই হয়েছে, এই সরকার কি করে, ব্যাস ওইটুকুই। আর স্টেডিয়ামে একজন পাকিস্তানের জার্সি পরে গেছে,
তার জন্য তাকে এভাবে অ্যাবিউজ করে বা মানে শুধু তাকে না হয়তো আরও অনেকেই করছে ভাই, সে স্বাধীন দেশে বসবাস করে, তার ইচ্ছা হয়েছে সে করছে। অ্যান্ড বলতে পারেন আমি পাকিস্তানের দালাল, বলতে পারেন, বলেন ভাই আমার কোনো কিছু যায় আসে না তাতে, কারণ আপনাদের মাথায় এই ন্যূনতম কমন সেন্সটুকু নাই যে যারা খেলে তারা ওই টাইমে ওইগুলোর মধ্যে ছিল না। আর এই এই চেতনা দিয়ে আপনারা করবেনটা কি? আমার একটু এই জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন উদাহরণ, কী করছেন? আহার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পড়ে আসেন, পড়ে দেখেন কোশ্চেনটা কি? আপনারা কেউ এসে দাঁড়াইছেন একবারও রাস্তায়, বা কেউ এসে কথা বলছেনও যে এগুলো ভুল হচ্ছে, এগুলো হবে না, এগুলো মানে না, মানে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে যান যেখানে আমরা সারাদিন ইন্ডিয়াকে গালি দিচ্ছি, ইন্ডিয়ার সাপোর্টার, ইন্ডিয়ার দালাল যাদেরকে বলি বা যাই বলেন না কেন সারাদিনই গালি দিচ্ছি, কই ইন্ডিয়ায় তো এক টাকা জিনিসের দাম বাড়লে যেই হারে হনুসুলু শুরু হয়ে যায়, করছেন জীবনেও না? আপনারা তো স্বাধীনতার চেতনা নিয়ে পড়ে আসছেন, পাকিস্তানের জার্সি গায়ে দিলে তারা খুইলা রাস্তার মধ্যে পিটাই তুইব কী রে ভাই? কী সে লাভ হয়েছে কি? কী উদ্ধার করে ফেলাইছেন দেশের? আপনারা বিশাল কাজ করছেন, খামোখা একটা মানুষকে হ্যারাস করছেন, খামোখা মানে ও আর আপনারা জার্সিটা যে পারাইলেন, হ্যাঁ জার্সিটা যে পারাইলেন আর জার্সিটা যেভাবে খুলাইলেন, আপনাদের মধ্যে আর ওই যে ইয়াছো না একাত্তরের রাজাকারদের মধ্যে কোনো পার্থক্য নেই, হ্যাঁ কোনো পার্থক্য নেই। তারা ওইভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাঙালিদেরকে জামা কাপড় খুলাইছে, আপনারা এখন স্টেডিয়ামের সামনে বসে পুরো বিশ্বের সামনে জামা কাপড় খুলাইতেছেন, মানে ইউ আর বোথ সেম, আপনারা দুইজনই সেম কাজ করছেন। সো বেসিক্যালি যেগুলো করতেছেন এগুলো আসলে করার মতো কোনো যুক্তিযুক্ত কথা নাই, তার ভালো লাগছে সে পাকিস্তান সাপোর্ট করছে, তো কী হিসেবে বাংলাদেশে খেলা হইতেছে পাকিস্তান সাপোর্ট করছে দেখে তারা এগুলো করবেন? আরে ভাই ঘুরে দেখেন দিন শেষে যখন পাকিস্তানের খেলা হয় অন্য দেশের সাথে, আপনি বসে বসে টিভির সামনে ঠিকই পাকিস্তান পাকিস্তান বলে চিল্লান, আর এখানে আসছেন 30 লক্ষ শহীদ হ্যান দেন কী কী সব বলতেছে, আর ওই লোকটারে হ্যারেস করতেছে, আর লোকটারও সাফাই খাচ্ছি না, পাকিস্তান সাপোর্ট করেন না করেন এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমারও গালি দেন না দেন তাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু যায় আসে না। কারণ ফ্যাক্ট, আমি আসলে আজকে একটা ফ্যাক্ট বললাম যে দেশের কী উদ্ধারটা হয়েছে, আপনারা যে এই কাজটা করছেন বা এগুলো করতেছেন দেশে কী উদ্ধার হয়েছে, কার সাথে কী মিলন ভাই? হ্যাঁ ছোটোবেলায় সাইদান না সাইদা ফ্রিদের খেলা দেখে বড় হয়েছি ভাই, খেলা ভালো লাগে, তারা ক্লাসিক প্লেয়ার, লেজেন্ডারি প্লেয়ার, তাদেরকে রেসপেক্ট দিতে শিখেন। পুরো পাকিস্তান টিমটাকে আমরা ছোটোবেলার থেকে অনেকভাবে অনেক সুন্দরভাবে একটা টিম দেখে আসছি, কিছুই যায় আসে না। পাকিস্তান বাংলাদেশের খেলা হলে অবভিয়াসলি বাংলাদেশের সাপোর্টার থাকি। আসেন আসেন কমেন্টস করেন ভাই, আমি আসলে এগুলো কমেন্টসের অত ধার ধরবো না, কারণ কেউ ট্রু ফ্যাক্ট নিয়ে কথা বলবে না, মানে সবার মাথার মধ্যে খালি ধারণা বা সবার মাথার মধ্যে হ্যারি বিশাল কাজ করে ফেলছে। এবং নিজে কমেন্টসও দেখলাম, হ্যাঁ পাকিস্তানের জাহাজপুত্র এই সেই এন তেন না জানি বিশ্রী ভাষা গালাগালি করতেছে, ওই ফেসবুক পর্যন্ত এই বাঙালির রক্ত এখন, বুঝছেন? বাঙালির রক্ত রাস্তায়ও না, বাঙালির রক্ত ভালো কথা বলার জন্যও না, বসে বসে দুর্নীতি করবো, সবাই দুর্নীতি বাদ দেন ভাই, সে কে কারে মাইরা খাইতে পারবো, মানে খারাপ ভাষায় এগুলোই করতে পারবে। আর ওই যে এক চেতনাগুলো খাওয়াইতেছে বিশাল চেতনা, সে চেতনা খাচ্ছে বসে বসে, আর এই যে এগুলো করতেছে স্টেডিয়ামের সামনে মানুষরা যে ভাই সেম সেম আপনাদের মধ্যে আর ওই যে পাকিস্তানি সৈন্যের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনারা তারা তো তাও অন্তত দেশের মধ্যে করছিল, তখন কেউ ওইভাবে দেখে নাই হয়তো, লাশগুলো দেখছে বা ই দেখছে, আর আপনারা ফেসবুকে ছেড়া পুরো ইন্টারনেটে ছেড়া আপনারা পুরো ভাইরাল, আহ বিশাল কাজ করে ফেলেছেন, বিশাল ভাইরালের কাজ করে ফেলেছেন, বা তালি ভাই আপনাদের, আপনাদের কাজের জন্য তালি দেওয়া উচিত মূর্খ কথাকার, এত বড় মূর্খ দেখি না, এই চেতনাগুলোয় পানি খেতেছে সব, কাজের কাজ কিছু নাই, কোনো একটা দেশের উপকার করার মধ্যে কোনো কিছু নাই, দেশটা জাহান্নামে যেতেছে, মানুষ চলতে পারতেছে না, দুদিন পর পর এক একজন এক এক রকম ডায়লগ দিতেছে, সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা না। হ্যাঁ মার নাম সেটাও মাথা ব্যথা আছে ভাই, সেটারও মাথা ব্যথা আছে, সেই মাথা ব্যথা কিসে আছে জানেন? সেই মাথা ব্যথা আছে হচ্ছে ফেসবুকে বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিবে, বাঙালির রক্ত এখানে ঠান্ডা হয়ে গেছে, ওই একাত্তরের চেতনা মতো না, ওগুলো বাদ দেন আপনারা, ওগুলো বাদ দিয়া বৈশা বৈশা চেতনা গুলায় পানি খান, সেটাই সবচেয়ে ভালো হবে, খামো খা মানুষজনকে হ্যারাস করার মধ্যে গেছে। কিন্তু কেউ কেউ একটা কাজ মানে কখনো দেশের ভালোর জন্য কোনো কিছু চিন্তাও করবে না, দেশ উদ্ধার হয়ে যাইতেছে একের পর এক।
আসসালামু আলাইকুম। গতদিন ব্লগটা শেষ হইতে পারে নাই বিকজ অফ দ্য অবভিয়াস ক্যামেরা, আর আজকে সরাসরি একটা ভালো ক্যামেরা নিয়ে বাড়িছি। ভালো মানে স্পোর্টস ক্যামেরার যুগে যেটা হয় আর কি, শো অফ করতে চাচ্ছি না ভাই, প্লিজ শো অফ করেন না। আল্লাহর রহমতে একটা গোপ্রো 9 কেনার তৌফিক দান হয়েছে। আর এই যে ফটফট ফটফট শুনতেছেন, এটা হচ্ছে শীতকালে বাইকারদের লেগেই থাকবে কম বেশি, ডাস্ট অ্যালার্জি আর উইন্ড খেয়েছি সেদিন, বেশ ভালো ঠান্ডা পড়েছিল, আর মানে কিছু নিয়েই বের হওয়া হয়নি, তো সব মিলে আসলে একটু ঠান্ডা লেগে গেছে, ভয়েসের জন্য মাফ করবেন আজকে। তো বেসিক্যালি যেদিন ওটা বলতেছিলাম যে সিরিজ নিয়ে মাতামাতি, চেতনা চেতনা অনেক কিছু বলতেছিলাম, তো একটু জাস্ট ফিনিশিংটা বাকি ছিল, সেই জন্য আসলে বাকি ব্লগটা করা, খুব বেশি টাইম নিব না। তো ফিনিশিংটা আসলে ওই দিনের পরে, ওই দিন তো বলতেছিলাম যে জাস্ট স্টেডিয়ামে জার্সি খোলাই দিছে, আর পরে ওই দিনেরটা কন্টিনিউ করতে করতে মানে ভিডিওটা শেষ হয়নি মানে ক্যামেরার কারণে, এগুলো করতে করতে দেখি কি চিটাগাং খেলা শুরু যখন হয়েছে, বাইসনের জার্সি পরে আসাতে একজনকে করে ড্রেনে ফেলা দিছে, মানে ঠিক বুঝলাম না আসলে কি হচ্ছে, মানে কি চিন্তাধারা চলতেছে আমাদের দেশে। অবশ্য ভালো হবে, কয়েকদিন পরে ওই যে পাকিস্তানের মতো যখন ক্রিকেট ব্যান করে দেওয়া হবে না, তখন খুব মজা লাগবে এই সমস্ত চেতনাধারীদের, যাক বিশাল কাজ করছি। এবং আমি অলরেডি কয়েকটা নিউজ পোর্টালে দেখলাম যে এরকম হচ্ছে, কারণ হবেই তো স্বাভাবিক না, দুই টিমের খেলা হবে, দুই টিমের সাপোর্টার থাকবে, কে কোন দেশের, এগুলো তো আইসিসি দেখবে না, এগুলো আইসিসি দেখার বিষয়ও না, কারণ হচ্ছে এগুলো মানে এতই সিলি একটা ম্যাটার, এগুলো নিয়ে এতই সিলি রাজনীতি বাংলাদেশে কেবল চলে সেটাই আমরা বুঝতে পারছি। তো এগুলো আসলে সেই লেভেলে সিলি একটা কাজ কারবার চলতেছে, এবং যারা করতেছেন তারা কী বুঝে করতেছেন তারাই জানেন। তো কয়েকদিন পরে যখন আচ্ছা ই হয়ে যাবে, এই আইসিসি ব্লক করে দিবে যে না বাংলাদেশে খেলা যাবে না, বাংলাদেশে খেলতে গেলে সাপোর্টারদের এই এই অসুবিধা হয়, সো বাংলাদেশে খেলাবেন, খুব খুব খুশি হবেন তখন আপনারা, মানে এত উন্নত প্রজাতির ছাগল আমি আর এই মানে কোথাও দেখিনি, এত উন্নতি প্রজাতির দেখেন অবস্থা, হর্ন দিচ্ছি সমান কোনো খবর নেই, মোবাইল একটা ধরে হাঁটতেছে, আরেকজন তো গায়ের উপরে এসে যাচ্ছিল। তো ভালো হবে আসলে, খুশি হব, এই সমস্ত বলদ বলেন আর যাই বলেন এদের দ্বারা এর চেয়ে ভালো আর কিছু আশা করা যায় না, মাথা গোবর ভর্তি থাকলে এই সমস্ত কাজ করে, একটা মানুষকে ড্রেনে ফেলে দিচ্ছে, মানে কি আর বলবো। যাক কিছু বলার নাই, দেশটা এভাবে চলতেছে, মগের মূল্য যে যা চিন্তা করতেছে, যে যেটা বুঝতেছে সেটাই হচ্ছে, হোক চলতে থাকুক, খেলা বন্ধ করে দেখ, ভালো হবে, আমি খুব খুশি হব। মানে তখন আমার ওই যে এখানে আমি একজনের ইয়ে দিব, মানে আমার ফ্রেন্ড লিস্টে একটা ফ্রেন্ড আছে বিশাল চেতনাধারী, পারলে তার কমেন্টগুলো স্ক্রিনশটে তুলে দিব, এবং আমি কী বলছি সেটাও আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আসলে মানে কেমন ভাই আপনারা কী চিন্তা করেন না, একটা মানে ব্যাপার আছে তো না দেশের, দেশের অন্য কোনো কিছুতে নেই, ও পাকিস্তানে খেলা হইতেছে, আর কি দেখলাম টিভিতে দেখলাম মামলা করতেছে পাকিস্তানের প্লেয়ারদের বিরুদ্ধে, কেন পাকিস্তানের ফ্ল্যাগ বাংলাদেশের মাটিতে আসছে, কেন পাকিস্তানের ফ্ল্যাগ তো ওরা ওয়ার্ল্ড কাপের সময় দুবাইতেও কাটছে, তো কী হিসে দুবাইওয়ালার আর কি মামলা করছে ওদের বিরুদ্ধে, মানে আপনারা কী মনে করেন, কী কী মানে কী নিয়ে পড়ে আসছেন, 50 বছর আগের একটা পেঁচাল নিয়ে পড়ে আসছেন, তো আসেনি আগান না সামনে আগান না, অবশ্যই যেটা করছিল সেই আমলের পাকিস্তানি শাসকরা অবশ্যই সেটা কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না, ঠিক এখনই আপনারা যে কাজগুলো করতেছেন এটাও কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না।
এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো রাজনৈতিক রেষারেষি বাদ দেন। তখন যেগুলো ছিল সেগুলো রাজনৈতিক রেষারেষি ছিল, এখন আবার তুলে আসবেন আপনারা এখানে আসবেন 30 লক্ষ মা বোনের শহীদ, 30 লক্ষ শহীদ, তারপরে কত লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে খেলা হওয়ার পরে এরকম হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আর আমার হচ্ছে কম গালি দিবেন না, সেটাও আমি খুব ভালো করে জানি। তো দেন ভাই, আপনার আপনাদের পরিচয় দেন, সমস্যা নেই। কিন্তু মাথায় যদি বিন্দুমাত্র চিন্তাভাবনা থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, একটু লজিক্যালি ভাবেন যে কী হইতেছে ঘটনাটা, আলটিমেটলি কার উপকার করতেছি, কিসের উপকার হচ্ছে, সেগুলো একটু ভেবে নিন। পাকিস্তানিদের বিরুদ্ধে পাকিস্তানি খেলতে আসছে ওরা ভাই, দে আর গেস্ট, তাদের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন, কতটুকু মানে আপনাদের কি জেস্টার দেখানো উচিত ছিল আর আপনারা কি দেখাইতেছে, ফ্ল্যাগ মাটিতে রাখা কেন ভাই? আপনার ফ্ল্যাগ কি অন্য দেশে উড়ে না? জাতিসংঘের যখন সম্মেলনগুলো হয় তখন কি আপনার ফ্ল্যাগ ওই দেশে উড়ে না কেন? তখন কি তারা মামলা করছে? মানে আপনারা কি অ্যাবসার্ড চিন্তাভাবনা ভাই। থাক বাদ দেন, সি ইউ, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ গ্রুপ ওয়ার্ক কেনা হয়েছে, একটু শো অফ টু অফ করলাম, ইনশাল্লাহ এখন থেকে ব্লগ রেগুলার দেওয়ার চেষ্টা করবো, দোয়া রেখেন। তো ভালো হয়ে যাও মাসুদ, সবাই ভালো হয়ে যান, আমরাও ভালো হয়ে যাই, আমিও ভালো হয়ে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি আমি টেকনিক্যালে পৌঁছে গেছি, দোয়া রাখবেন আমার জন্য, খোদা হাফেজ।